আসসালাম আলাইকুম ধীরে ধীরে পূর্ব দিকে শক্তি বাড়াচ্ছে রাশিয়া এদিকে পরমাণু যুদ্ধের ঝুঁকি কমাতে হবে বলছে রাশিয়া ইহুদিবাদদের হার ভাঙা শব্দ এখন আরও বেশি স্পষ্ট বলছে ইরান সর্বশেষ সংবাদে জানবেন রাশিয়ার সাথে আলোচনা ভেস্তে যেতে পারে বলল ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবার জানিয়ে দিব বিস্তারিত ধীরে ধীরে পূর্ব দিকে শক্তি বাড়াচ্ছে রাশিয়া রাশিয়ার সেনারা ধীরে ধীরে পূর্ব ইউক্রেনে তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দনবাস প্রদেশ শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন এমন তথ্য মুখপাত্র নিয়মিত ব্রিফিংয়ে জানান যে রাশিয়ার পূর্ব দিকে তাদের শক্তি বাড়াচ্ছে শক্তি সঞ্চার করে পূর্ব ইউরোপে আরও বড় অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে রুশ বাহিনী এ ব্যাপারে মুখপাত্র বলেন যে আমরা লক্ষ্য করছি এবং দেখছি যে পূর্ব দিকে রাশিয়া তাদের সেনাদের জড়ো করার বিষয়টি চালিয়ে যাচ্ছে আর এখন তারা প্রস্তুতি নিচ্ছে যতটুকু সম্ভব ইউক্রেনের ঠিক ততটুকু অঞ্চল দখল করতে মুখপাত্র জানিয়েছেন রাশিয়া মারিওপোলে তাদের হামলা অব্যাহত রেখেছে তিনি দাবি করেছেন মারিওপোলের আজবিস্টল এর ভেতর ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ করে রাখার সব চেষ্টা রাশিয়া চালিয়ে যাচ্ছে এদিকে পরমাণু যুদ্ধের ঝুঁকি কমাতে হবে বলছে রাশিয়া পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানোর বিষয়ে সতর্ক করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস সূত্র জানায় পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত ঠেকাতে হবে আল জাজিরার এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে এর আগে ইউক্রেন ইস্যুতে সামনে আসা পরমাণু যুদ্ধের হুমকিকে খাটো করে না দেখতে পশ্চিমাদের সতর্ক করে রাশিয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই ল্যাবরব সতর্ক করে বলেছিলেন যে কিপকে অস্ত্র সহায়তা দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো মূলত রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে তিনি বলেন ইউক্রেনের সংঘাত অবসানে কোন চুক্তি সই করতে হলে তা মূলত নির্ভর করবে মাঠের সামরিক পরিস্থিতির ওপর ল্যাবরফ আরও বলেন রাশিয়া পরমাণু যুদ্ধ এড়ানোর নীতি সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে তিনি বলেন এটাই আমাদের মূল অবস্থান যার উপর ভিত্তি করে সব কিছু হচ্ছে ঝুঁকি এখন বিবেচনাযোগ্য আমি কৃত্রিমভাবে সেই ঝুঁকিগুলোর সামনে আনতে চাই না এদিকে ইহুদিবাদীদের হাড় ভাঙার শব্দ এখন আরো বেশি স্পষ্ট বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী সামখানি বলেছেন ইহুদিবাদের হাড় ভাঙার শব্দ এখন আরো বেশি স্পষ্ট শোনা যাচ্ছে তিনি শনিবার টুইটার বার্তায় সব কথা বলেন বিশ্ব কোচ দিবসে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেছেন মহান নেতা ইমাম জুলুম ও বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ডাক দিয়েছিলেন তা অতীতের পরাধীনতার চেয়ে এখন আরো বেশি কার্যকর ইসলামী বিপ্লবকে যারা ভালোবাসেন তাদের হৃদয়ের গভীরতা স্থান করে নিয়েছে অতীতের চেয়ে এখন এই বাস্তবতা বেশি উপলব্ধি করা যাচ্ছে গতকাল শুক্রবার বিশ্ব কুচ দিবস পালিত হয় বিশ্বের নব্বইটির বেশি দেশের মুক্তিকামী মানুষেরা এই দিবসের নানা আয়োজনে সামিল হয়েছে তারা বর্ণবাদী ইসরায়েলের দখলদারি ও বর্বরতার বিরুদ্ধে স্লোগানও দিয়েছে ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ নগরী বায়তুল মুকদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খমেনি উনিশশো সালে প্রথম এই দিবস পালন করার ঘোষণার কথা বলেন এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা ভেস্তে যেতে পারে বলছে ইউক্রেন রাশিয়ার নৃশংসতার কারণে মস্কোর সাথে চলমান শান্তি আলোচনা ভেসতে যেতে পারে বলে সতর্ক করেছে ইউক্রেন রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেনের রাজধানী কিয়েফ দখল করতে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণ অঞ্চলের দিকে মনোযোগ দিয়েছে নয় সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইউক্রেনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েক হাজার লোক নিহত ও পঞ্চাশ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর খেরসন পুরোপুরি ও পূর্ব অঞ্চলীয় বন্দর নগরী মারিওপলের অধিকাংশে দখল করে নিয়েছে মস্কোর বাহিনীগুলো তারা মারিওপলের বিশাল একটি ইস্পাত শিল্প কারখানার নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি সেখানে ইউক্রেনের কয়েক হাজার সামরিক বেসামরিক ও আহত সেনা আটকা পড়ে আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন